প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি গীতা বর্মন, প্রভাষক, অর্থনীতি বিষয়ে ইউনিয়ন কলেজ খুলনা। আজকে আমি একটা নতুন ক্লাস নিয়ে এসেছি স্নাতক পাস প্রথম বর্ষ ছাত্রছাত্রীদের জন্য। তো প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, দেখো আজকে আমরা নিরপেক্ষ রেখা বিশ্লেষণ যে চ্যাপ্টারটা ছিল, চ্যাপ্টার 6, সেটার একটা টপিক নিয়ে কথা বলবো আজকে। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে পণ্যের প্রকৃতি, প্রান্তিক বদলের হার ও নিরপেক্ষ রেখার আকৃতি। এখানে কিন্তু তিনটা জিনিস আছে। পণ্যের প্রকৃতি, পণ্য মানে দ্রব্য বা প্রোডাক্ট যেটা, সেটার প্রকৃতি বা ধরন, এবং প্রান্তিক বদলের হার। প্রান্তিক ধারণাটা আমি এর আগে ক্লাস তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি, বলেছি এটা নিয়ে অনেক আলোচনা করেছি। সেই প্রান্তিক যে বদল, সেটার হার বা রেট, এবং এটার সাথে নিরপেক্ষ রেখার যে আকৃতির বদল হয় বা পরিবর্তন হয়, সেটা কিভাবে সম্ভব। এই টপিকটা একটু বড়, টপিকের কথাগুলো বড়, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা কিন্তু খুব ইজি। সেটা একটু আমরা আস্তে আস্তে দেখি। এখানে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে সূচি আর একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। দুটোর মাধ্যমে আমরা এই যে কথাগুলো অনেক বড় মনে হচ্ছে, এটাকে ছোট করে নিয়ে আসছি। দেখো, নিরপেক্ষ রেখা যেটা, সেই রেখা কিন্তু দুটো দ্রব্যের পণ্যের প্রকৃতির উপর নির্ভর করে। যে কোন দ্রব্যের প্রকৃতি কেমন, তার উপরে সেই দ্রব্যের নিরপেক্ষ রেখাটা ডিপেন্ড করে। এবং এই প্রান্তিক বদলের হার আবার নির্ভর করে পণ্যের প্রকৃতির উপর বা পারস্পরিক সম্পর্কের উপর। এবং এই যে সম্পর্কগুলো আছে পরস্পরের সাথে, সেই সম্পর্ক কিন্তু ফাইনালে নিরপেক্ষ যে রেখাটা, সেই রেখাটার শেপটাকে চেঞ্জ করে দেওয়া, সেই রেখাটাকে বিভিন্ন আকৃতিতে বিভিন্নভাবে অবস্থান করায়। তো এখন প্রথম টপিকে আমার আছে ক্রম, এখানে কয়েক চারটা ধাপে এখানে আলোচনা করা হয়েছে। যেহেতু বদলের হার কথা বলা হয়েছে, সেই বদলের হারটা চারভাবে হয়ে থাকে। প্রান্তিক বদলের হার, সেখানে আছে ক্রমহ্রাসমান প্রান্তিক বদলের হার, ক্রমবর্ধমান প্রান্তিক বদলের হার, আরেকটা আছে স্থির প্রান্তিক বদলের হার, এবং লাস্ট ওয়ান আছে শূন্য প্রান্তিক বদলের হার। তো আমরা আজকে দেখবো, সবগুলো একসাথে আলোচনা করা সম্ভব নয়। আমরা আজকে পারলে দুইটা বদলের হার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান এবং ক্রমবর্ধমান। কিন্তু আমি এটুকু এনশিওর করছি তোমাদের, যদি তোমরা ফার্স্ট যে রেটটা, যে টপিক আছে ক্রমহ্রাসমান, ক্রমহ্রাসমান প্রান্তিক বদলের হার, এই টপিকের আন্ডারে বিশ্লেষণ যদি বুঝতে পারো, তাহলে বাকি তিনটা তোমরা এমনিই বাসায় করে নিতে পারবে। সে দুটো, সেই তিনটা তোমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। সো প্রথম টপিকটা আমরা একটু বেশি ফোকাস দিয়ে মন দিয়ে শুনবো, সেটা দেখো ক্রমহ্রাসমান প্রান্তিক বদলের হার। আমরা বলেছি যে প্রান্তিক কথাটা এবং ক্রমহ্রাসমান কথাটা দুটো নিয়ে আমরা কথা বলছি এর আগে, তোমরা হয়তো সবাই জেনে থাকবা। তো এই ক্রমহ্রাসমান বলতে হচ্ছে, বোঝাচ্ছে যে ক্রমে ক্রমে যেটা হ্রাস হচ্ছে বা কমে যাচ্ছে, এটাই হচ্ছে ক্রমহ্রাসমান। এবং প্রান্তিক কথাটা তো আমরা জানি, অতিরিক্ত একটা এককের সাথে প্রান্তিক কথাটা রিলেটেড। তো এখানে দুইটা জিনিস আছে, ক্রমহ্রাসমান প্রান্তিক বদলের হার। দেখো প্রথমে এখানে সংজ্ঞা বলেছে যে একটি পণ্যের বিপরীতে অপর একটি পণ্য ছেড়ে দেওয়ার হার যদি ক্রমহ্রাসমান হয়ে থাকে, একটি পণ্য অ্যাকসেপ্ট করছে আর একটি পণ্য ছেড়ে দিচ্ছে। আমরা সবসময় দুটো পণ্য নিয়ে কথা বলি, দুইটা পক্ষে দুটো পণ্য নিয়ে কথা বলি, একটা এক্স পণ্য, একটা ওয়াই পণ্য। এটাকে আমরা এক্স বা ওয়াই যেভাবে অন্য কিছু দিয়ে প্রকাশ করতে পারি, তবে এক্স আর ওয়াইটা হচ্ছে সব থেকে বেশি কমন। তো এই এক্স পণ্য আর ওয়াই পণ্যর ব্যাপারটা হচ্ছে নিরপেক্ষ রেখা বোঝায়। এটাকেই বলে যে একটাকে ছেড়ে দিলে আরেকটাকে নিতে হবে, বা একটাকে নিলে আরেকটাকে ছেড়ে দিতে হবে, এটাই হচ্ছে নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য। তো এই নেয়া এবং ছেড়ে দেয়া, এই দুটো যে সম্পর্ক, এবং একটা কতটুকু ছেড়ে দিচ্ছি আর একটা কতটুকু নিচ্ছি, এই যে রেটটা, সেটাই হচ্ছে তোমার এই প্রান্তিক বদলের হারকে বিশ্লেষণ করে। তো ধরো সেই এক্স আর ওয়াই প্রোডাক্ট, আমি এক্স প্রোডাক্টটা যতটুকু নিচ্ছি, যতটুকু বেশি নিচ্ছি, ওয়াই প্রোডাক্টটা যদি সেই হারে, তার থেকে কম হারে আমি ছেড়ে দিই, তাহলে সেটাকে আমরা বলবো ক্রমহ্রাসমান প্রান্তিক বদলের হার। এখানে বইয়ের ভাষায় আছে, দেখো একটি পণ্য গ্রহণ করার পরিমাণ যত বাড়ে, বিপরীতে অন্য একটি পণ্য ছেড়ে দেওয়ার প্রবণতা ক্রমেই হ্রাস পায়। একটি পণ্যের পরিমাণ, আবারও বলছি, একটি পণ্যের পরিমাণ, একটি পণ্যের গ্রহণের পরিমাণ যতটা বৃদ্ধি পায়, অপর পণ্যের ছেড়ে দেওয়ার প্রবণতা ততটাই কমে যায়। এটাকেই বলবো ক্রমহ্রাসমান। যেহেতু এটা ক্রমহ্রাসমান বা কমে যাবে, সেহেতু প্রথমটা গ্রহণের পরিমাণ বেশি হবে এবং অপরটা ছেড়ে দেওয়ার পরিমাণটা বেশি হবে। এই যে রেটটাকে নিয়েই আসলে কথা এখানে।
তো এই জিনিসটাকে আমি যে সূচির মাধ্যমে দেখাই, দেখো এখানে আছে এক্স পণ্য ওয়াই পণ্য এবং এম আর এস টাই হচ্ছে আমার এই টপিকটা আছে ক্রম হ্রাসমান প্রান্তিক বদলের হারটাকে বলা হচ্ছে এম আর এস মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন বলতে বোঝাচ্ছে যে একটা দ্রব্যের বিকল্প হিসেবে আরেকটা দ্রব্য যখন আমরা ব্যবহার করছি তখন সেটাকে বলছি সাবস্টিটিউট প্রোডাক্ট। তো এখানে এম আর এস টাকে বলা হচ্ছে এই যে টপিকটা আমি বলছি আলোচনার যে মেইন মূল বিন্দু সেটাকে আমরা সংক্ষেপে এম আর এস দিয়েছি, যেটা ইংলিশ যদি অ্যাব্রিভিয়েশন ফর্ম বলি তাহলে বলবো মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন অফ এক্স এন্ড ওয়াই। তো এখানে এক্স দ্রব্য প্রথমে ছিল 1 একক, ওয়াই পণ্য ছিল 5 একক, তারপর আছে এক্স আমি বাড়াচ্ছি আর মানে এক্স পণ্যটাকে আমি বেশি গ্রহণ করবো বা অ্যাকসেপ্ট করবো সেটা আমি 2 নিয়ে নিলাম, তখন ওয়াই পণ্যটাকে আমি কিন্তু 5 থেকে একবারে 3 চলে আসলাম, মানে আগে 5 একক ছিল এখন ওয়াই পণ্যটাকে আমি কমিয়ে 3 চলে নিয়ে আসলাম। তারপরে এক্স পণ্য আরও বাড়াইছি 2 থেকে 3, তখন আমার ওয়াই পণ্য কিন্তু 3 থেকে 2 নেমে এসেছে। এই যে রেটটা, এখানে রেটটা আমি বসাইনি, দেখো এখানে যদি রেটটা আমি দেখাই তাহলে প্রথমটা তো হবে না, আমি যখন সেকেন্ডটা নিব তখনই আমি রেটটা বোঝাবো, সেই জন্য এখানে প্রথম এই সেকেন্ড যে রোটা সেখানে আছে 1:2 এবং লাস্ট কলামে আছে 1:1। তো এখানে 1 এবং 2, এখানে 1 এবং 1, তার মানে এই যে 1:2 বা 1:2 এর পরিবর্তে 1:1 হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ক্রম হ্রাসমান হচ্ছে, কারণ এখানে 2 থেকে কমে 1 চলে আসছে। এই জিনিসটা যদি আমি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে বলতে চাই, দেখো 0x 0y দুটো পণ্য, এখানে প্রথমে আছে ওয়াই পণ্য 5 একক, সেখানে এক্স পণ্য ছিল 1 একক, এই 1 একক থেকে এক্স পণ্য যদি বাড়িয়ে কেউ গ্রহণ করার প্রবণতাটাকে বাড়িয়ে যদি 2 এককে নিয়ে যায় তখন দেখো ওয়াই পণ্যটা 5 থেকে কমে কি হচ্ছে 3 চলে যাচ্ছে, এখানে কি খেয়াল করো 3 এককে চলে যাচ্ছে। দেন এই যদি এক্সটাকে যদি আরো বাড়াই অ্যাকর্ডিং টু দিস লিস্ট, এই সূচি অনুযায়ী কিন্তু আমি হুবহু বর্ণটা এখানে দিচ্ছি, তাহলে যখন এক্স পণ্য 2 থেকে আরো বাড়িয়ে 3 যাওয়া হবে তখন কি হবে ওয়াই পণ্যটা 3 থেকে কমে 2 চলে আসবে। এটাই হচ্ছে তোমার ক্রম হ্রাসমান প্রান্তিক বদলের হার। এখানে বলা হচ্ছে যে এমআরএস এই এমআরএস এর মানটা ক্রমে ক্রমে হ্রাস পাচ্ছে সেটাকেই বলা হয়, এবং এই যে হ্রাস পাচ্ছে বলেই এখানে মেইন একটা ফোকাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে আইসি কার্ভ, এটাকে বলা হয় ইনডিফারেন্স কার্ভ, যেটা এখান থেকে এখানে এই যে আইসি কার্ডটা এটা এটাকে বলা হয় উত্তল আকৃতি, উত্তল আমি কি বলেছি উত্তল, যেটা ভূমির অপোজিটে মুভ করা থাকবে, এটা তো ভূমি অক্ষ তাই না, ভূমি অক্ষের অপোজিটে যখন মুভ করা থাকবে সেটাকে বলা হবে উত্তল রেখা, উত্তল নিরপেক্ষ রেখা, এবং এই রেখাটা ক্রম হ্রাসমান প্রান্তিক বদলের হার যখন হবে তখন এই রেখাটা একমাত্র উত্তল আকৃতি হবে। এই দেখো আইসি রেখাটা কিন্তু সেপটা এরকম ক্রম হ্রাসমানের ক্ষেত্রে। এরপর আমি সেম জিনিসটা যদি আমি ক্রম বর্ধমান দেখাতে যাই তাহলে কেমন হবে, এখানে দেখো আমি সেকেন্ড টপিকে চলে যাচ্ছি, ক্রম বর্ধমান প্রান্তিক বদলের হার এক্স এর মান যেটা সেটা সেম থাকবে, ওয়াই এর মানটা আমি এখানে পরিবর্তন করে দিব, সেটা হচ্ছে 5, 4 and 2, এখানে পরিবর্তনের সরি এখানে যা ছিল সেম এক্স এবং ওয়াই ভূমি অক্ষ এবং এক্স অক্ষ, এখানে দেখো
আমি সেম জিনিসটাকে এখানে ক্রমবর্ধমান ক্রমবর্ধমান প্রান্তিক বদলের হার সংখ্যাটা এরকমই হবে যখন একটা পণ্য গ্রহণ করার মাত্রা থেকে অপর পণ্য ছেড়ে দেওয়ার মাত্রা বেশি হবে তখন সেটাকে আমরা বলবো ক্রমবর্ধমান প্রান্তিক বদলের হার এখানে কি আছে দেখো একটি পণ্যের অতিরিক্ত এক একক পাওয়ার বিপরীতে অন্য পণ্য ছেড়ে দেওয়ার হার বাড়তে থাকলে তখন তাকে বলা হবে ক্রমবর্ধমান প্রান্তিক বদলের হার এটাকে যদি সূচির সাহায্যে দেখাতে চাই তাহলে কেমন হবে এক্স পণ্য 1 2 3 এটা হচ্ছে এককের সাহায্যে দেখানো হয়েছে এবং ওয়াই পণ্য যেটা সেটা 5 4 2 দেখো যখন এক্স পণ্য 1 1 একক ছিল ওয়াই পণ্যের ছেড়ে দেওয়ার পরিমাণ ছিল ওয়াই পণ্য ছিল 5 একক এরপর যখন এক্স বাড়িয়ে 2 একক করা হলো তখন ওয়াই পণ্য ছেড়ে দেওয়ার পরিমাণ কিন্তু 4 হলো তার মানে কি এবং সেম প্রসেস যদি ফলো করা হবে কন্টিনিউ করা হয় এক্স যখন বাড়িয়ে 3 করা হলো ওয়াই পণ্য ছেড়ে দেওয়ার পরিমাণ কিন্তু সেটা 2 হলো এবং এটাকে যদি আমি রেশিও করি তাহলে এই কলামে আমার রেশিও হয় 1:1 এবং এই কলামে রেশিও হয় 1:2 তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা ক্রমবর্ধমান রেশিওটা বা রেটটা যখন বেশি হচ্ছে ছেড়ে দেওয়ার পরিমাণটা যখন বেশি হচ্ছে তখন সেটাকে আমরা বলবো ক্রমবর্ধমান প্রান্তিক বদলের হার তো সেম ভাবে দেখো চিত্রটা আমি তোমাদের সামনে অলরেডি আঁকিয়ে ফেলেছি এটাকে যদি একটু খেয়াল করো যে প্রথম ছিল 5 একক সেখান থেকে আমার সরি এক্স এক্স প্রোডাক্টের 1 একক ছিল এটাকে 1 থেকে যদি আমি 2 তে নিয়ে চলে যাই তখন ওয়াই প্রোডাক্ট যেটা ছেড়ে দেওয়ার প্রবণতা 5 থেকে কমে কমে চলে আসছে 4 এ তারপর ওটাকে এই যে পরিমাণটা দেখো এই যে শেপ এই যে এরিয়াটা এই এরিয়ার থেকে কিন্তু এই এরিয়াটা বড় এই যে এরিয়া বড় এটা রেট বা ঢাল যাই বলি না কেন এই রেট এই যে আয়তনটা যেটা 5 থেকে 4 এ গেছে এবং 4 থেকে 2 এ আসছে প্রথম এরিয়ার থেকে কিন্তু সেকেন্ড যে এরিয়া সেই এরিয়ার পরিমাণটা বেশি এবং এখানেই হচ্ছে তোমার রেট যেটা বড় বদলের হার সেটা বেশি হচ্ছে তো সংখ্যা যেভাবে আমাকে আমাকে বইতে বলা হবে বা যেভাবে ব্যাখ্যাটা দেওয়া হবে সেভাবেই কিন্তু আমি সূচিতে যাব এবং সূচির একটা এক্সট্রা বিশ্লেষণ বা ব্যাখ্যা সেটাই হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তো এখানে তোমার এম আর এস যেটা সেটা প্রথমে ছিল 1:1 তারপর ওটা এক্স পণ্য ছেড়ে গ্রহণ করার তুলনায় ওয়াই পণ্য ছেড়ে দেওয়ার পরিমাণটা বেশি সেজন্য এখানে রেটটা ছিল 1:2 ঠিক সেম সেভাবে এই যে আইসি রেখাটা বা নিরপেক্ষ রেখা যেটা সেটার পরি সেটার শেপটা কিন্তু অবতল আকৃতি হবে আগে বলেছি উত্তর উত্তর মানে যেটা ভূমির অপোজিটে থাকবে কিন্তু এই রেখাটা কিন্তু দেখো এটা ভূমির দিকে শেপ করা এই জন্য এই জিনিসটাকে এই রেখাকে বলা হয় অবতল আকৃতি তাহলে আমরা এ কথায় আসতে পারি যে ক্রমবর্ধমান প্রান্তিক বদলের হার যে ব্যাখ্যাটা আছে সেখানে নিরপেক্ষ রেখার আকৃতি কিন্তু অবতল আকৃতি হবে এরপরে একটা 3 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে স্থির প্রান্তিক বদলের হার এখানে যেরকম রেটের রেটটা কখনো কমছে কখনো বাড়ছে একটা গ্রহণ করার তুলনায় আর একটা ছেড়ে দেওয়ার যে হারটা বা রেশিওটা ও কখনো বাড়ছে কখনো কমছে কিন্তু যখন একটা গ্রহণ করার যে হার আরেকটা ছেড়ে দেওয়ার হারটা যখন সমান হবে বা সেম হবে রেটটা তখন রেশিওটা তখন আমরা সেটাকে বলবো শূন্য সরি স্থির প্রান্তিক বদলের হার তো 3 নম্বর যে চিত্রটা আছে সেটা শুধুমাত্র এখানেই পরিবর্তন হবে যে দুটোর পরিমাণটাই হচ্ছে তোমার সেম হবে এই শেপটা এই এরিয়া এবং এই এরিয়া এই দুটোর পরিমাণ সেম হবে তখন সেটাকে বলা হবে স্থির প্রান্তিক বদলের হার সো আমি যেটা বলেছি যে প্রথমটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে সেকেন্ড দুটো তিনটে তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকবে না আমরা কি করব সংজ্ঞাটা দেবো সংজ্ঞার আঙ্গিকেই আমরা সূচিতে যাব এবং সূচির ব্যাখ্যাটাই আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দিব তো শিক্ষার্থীরা দেখো আজকে আমাদের প্রান্তিক বদলের হার তিনটা এই তিনটা আমরা ব্যাখ্যা করলাম তোমরা বাসায় দেখে নিবে আজকের পর্যন্ত তোমাদেরকে নেক্সট ক্লাসে এই বাজেটটা এখানে আমরা কথা বলবো তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ধন্যবাদ সবাইকে